হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন প্রস্তুতি নিয়েছি, একটু মাছ মারতে যাব। কিভাবে গ্রামের মানুষ মাছ মারে সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। এখানে সামনে আছে আমার পিতা মোহাম্মদ আবুল হোসেন, আর এখানে আছে স্পর্ধ ছোট চাচা মোহাম্মদ মতিয়ার রহমান। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা এখন যাব মাছ মারার জন্য যমুনা নদীতে, যমুনা নদীতে এবং তার আশেপাশে। সবাই আমাদের সাথে থাকবে। ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে দেখবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের যে মতামত, সেই মতামতগুলো আপনাদের আপনারা আমাদেরকে জানাবেন, কমেন্টসে জানাবেন। তো ভালো থাকবেন, থাকুন। লেটস গো উইথ আস। আমরা এখন আছি আমাদের বাড়িতে, আমাদের গ্রামের বাড়ি, একদম প্রত্যন্ত অঞ্চল, সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স আমাদের এই বাড়ি। তো গ্রামের নাম হচ্ছে বড় কয়রা এবং ইউনিয়ন কাওয়াখোলা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। তো এই যে আমাদের বাড়িতে দেখেন, এখানে একটা ঘর আছে। এই গ্রামের ঘর আপনারা তো বুঝতেই পারতেছেন, এখানে একটা ঘর এবং এখানে ঘর, গাছপালা আছে, ওই যে কবুতর আছে এখানে, গৃহপালিত কবুতর, এগুলো খুবই ভালো। এবং সামনে একটা এবং তো এখানে দেখতে পাচ্ছেন ফুল গাছ আছে, ফুল গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন, ফুল গাছ, কাঁঠাল গাছ, ডালিম গাছ, এখানে ডালিম গাছ এবং এখানে কাঁঠাল, অনেক কাঁঠাল হয় এখানে। সেই কাঁঠালগুলো আমরা খেয়ে থাকি এবং আশপাশের মানুষকে দিয়ে থাকি, আত্মীয় স্বজনদেরকে আমরা দিয়ে থাকি। এবং আশেপাশে অনেক গাছ ছিল, ওই পাশেও দেখতেছেন আপনারা বিদ্যুতের লাইন, তো এখানেও গাছ ছিল, সেই গাছগুলা বিদ্যুতের লাইনের কারণে এটা এগুলো কেটে ফেলা হয়েছে। আর ওই পাশেও আমাদের কিছু ইউক্যালিপটাস গাছ ছিল, সেগুলোও বিক্রি করে দেওয়া হয়েছে, যে কারণে হচ্ছে একটু বাড়িটা একটু খোলামেলা বেশি লাগতেছে। আর এগুলো বিক্রি করার কারণ হচ্ছে একটু রোদ বাড়ির মধ্যে একটু কম আসতেছিল, সো এখন এখন একটু দেখতেছেন খোলামেলা বেশি এবং রোদ আছে। এবং এই পাশে আমাদের আম গাছ আছে, এই আমগুলো অনেক সুস্বাদু, আম ধরলে অনেক সুস্বাদু হয়, অনেক মিষ্টি লাগে। এবং এই পাশে আরও একটা কাঁঠাল গাছ আছে, ওই পিছনে কাঁঠাল গাছ আছে, এগুলো সব কাঁঠাল আমাদের এত মিষ্টি, আপনাদের দাওয়াত রইল, আপনারা যখন এগুলো পাকবে, পাকার পর আপনারা এসে এগুলা টেস্ট করতে পারেন। এখানে দেখবেন আমাদের কিছু দেশি মুরগি, যেগুলো হচ্ছে আমাদের বাড়িতেই এগুলা খাওয়ানো হয় এবং বাইরে ছাড়া হয় না, কারণ হচ্ছে বাইরে অনেক আশেপাশে অনেক জমি আছে, সেই জমিগুলোর মধ্যে আপনার ভুট্টা আছে, তারপরে অন্য অন্য জিনিস আছে যার মধ্যে শেয়াল থাকে, ছেড়ে দিলে শেয়ালগুলো হচ্ছে এই মুরগিগুলোকে ধরে নিয়ে যায় এবং নেওয়ার চান্স আছে অনেক। সো এই জন্যে আমরা এই জিনিসগুলোরে আটকিয়ে রেখেছি এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার চাচা মতিয়ার রহমান, উনি জাল হাতে নিয়েছে, এটা আমরা হচ্ছে খেপা জাল বলি বা তরিয়া জাল বলি, ঝাঁকি জাল। এই জালটা হচ্ছে দেখেন নিয়ে প্রস্তুতি নিয়েছে, আমরা এখন যাব মাছ ধরার জন্য। তো উনি আমার চাচা মনে হয় কিছু বলবে আর কি, আপনারা একটু শুনেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ মতিয়ার রহমান। আমি এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছি, এখানে সিরাজগঞ্জ থেকে প্রায় 12 কিলোমিটার পূর্বে এবং পূর্বে এখানে যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এটা তার প্রায় 15 কিলোমিটার দূরে যমুনা নদী, যমুনা ব্রিজ, আর উত্তরে নাটোয়ার পাড়া, যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সে খুব আমাদের খুব ভালো লোক ছিল। আমি আপনাদের বলতে চাইবো যে আমরা এটা একটা চর অঞ্চল, এখানে বসবাস করার মতো খুব ভালো সুবিধা আছে, কিন্তু একটা অসুবিধাই হলো যে আমাদের এখানে নদী ভাঙ্গা এলাকা, যে কারণে আমরা ভালোভাবে বসবাস করতে পারি না। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে আমরা বলবো যে আমাদের এই সিরাজগঞ্জ শহরটাকে, সিরাজগঞ্জের পূর্ব পাশে যে যমুনা নদী, আমাদের চর অঞ্চল ভাঙ্গা, সে রোধ করার জন্য একটা ব্যবস্থা নিলে আমরা অত্যন্ত খুশি হব। আমরা এখন আমার বড় ভাই সহ মোহাম্মদ আবুল হোসেন, আমার ভাতিজা ইঞ্জিনিয়ার বুলবুল কবির,
এবং আরো ছোট যারা আছে সবাইকে নিয়ে আমরা যমুনা নদীতে মাছ ধরার জন্য যাব। আমি আপনাদের আমাদের এই চর আসার জন্য আমি অনুরোধ জানাবো এবং আমরা আসলে আমরা খুবই খুশি হব, কারণ আমাদের চরের দৃশ্যগুলো দেখেন দক্ষিণ সাইডে আছে হলো এই মুজিব কেল্লা, যেখানে শত শত লোক ওখানে বাজার বসে, সেখানে দেখার মতো একটা জিনিস, এবং আমরা চাই যে আপনারা এখানে আসবেন। এই বলে আপনাদের আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এখানে আমরা এখনই চলে যাবো যমুনা নদীর উদ্দেশ্যে মাছ ধরতে। প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। দর্শক, এখন আমার পিতা উনি মোহাম্মদ আবুল হোসেন, উনি আপনাদের সামনে হয়তো বা সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাচ্ছে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল দর্শক, ফেসবুক মেসেঞ্জার, ইউটিউব এবং এই মোবাইল মাধ্যমগুলো যারা দেখতেছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার এই প্রত্যন্ত চরে, আমার গ্রামের নাম বরকরা এবং 8 নং কাগলেইনন, এখানে আমরা বসবাস করি। আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আছি, বর্ষায় আমাদের বাড়ি ঘরে পানি ওঠে, তখন আমরা খুব কষ্টে থাকি, আবার যখন বর্ষা চলে যায় তখন আবার সবুজ শ্যামলা বিভিন্ন ধরনের গাছে ফল ফুলে ভরে যায়, এই জন্যে আমরা কষ্ট হলেও আমরা চরে থাকি। তো চরের মানুষ আসলে মনের দিকে ভালো, এরা সব দিকে আত্মীয়তাপরণতা, এবং বর্তমানে চরের মধ্যে লোকজন শিক্ষিত হয়ে গেছে। এখানে আমার ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার, ঢাকা জব করে, আমার ছোটো ভাই ছিলেন সরকারি কলেজের চাকরি কর্মতিয়া রহমান, আর আমার পাশে যে আমার নাতি, পিছনে ভাতিজা, সবাই আমরা আমাদের ফ্যামিলি, আমার আব্বার নাম মোহাম্মদ সাগর হোসেন মেম্বার, উনি এই বছর 3-11 হলে মারা গেছেন। আমরা এই চরের মধ্যে আছি, আমার বাবার পৈতৃক ভিটা, এখানে আপনাদের সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানাইলাম। আর বর্ষা মাসে আমরা যেন বর্ষায় না ভাঙ্গা গেলে হলো আল্লাহর হাত, আর যদি বন্যা টন্যা পানি ওঠে, আমাদের সমানুদ্দিন শেখ হাসিনার কাছে অনুরোধ, উনি যেন আমাদের এলাকায় একটা ফ্লাড সেন্টার করে সেখানে আমরা বর্ষা মাসে গরু বাছুর নিয়ে উঠতে পারি। আর নদী ভাঙ্গার ব্যাপারে আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, উনি নদী স্থায়ীভাবের জন্য একটু আমাদের করে দিলে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, উনি জানি সুস্থ থাকে। এবং আমাদের এই কাওয়াখলা ইউনিয়নে একটা বিশেষ অসুবিধা আছে, আমার 96 সালের পরে থেকে আমাদের এখানে আরএস রেকর্ড আছে 80 সালে, কিন্তু 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে থেকে বিএনপি ছিল, কেউই এখানে রাজস্ব মানে আদায় জমির খাজনার ব্যাপারে চিন্তা ভাবনা করে নাই। তো আমাদের সভানেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, উনি আমাদের এই কাউখালেনের যেটি মৌজা আছে সবগুলিতে যেন খাজনা নিয়ে আমাদের জমিটা নতুন করে আমরা খাজনা দিয়া আমরা থাকতে পারি, এই রইল আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন। আর ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার স্বরে সবাইকে এখানে আসার জন্য দাওয়াত করলাম। সবাই আমার এলাকা বেড়াতে আসবেন, আমাদের স্বরের ইনশাল্লাহ সবুজে শ্যামলা ভরা। এই যে দেখুন ভুট্টা খ্যাত, জব খ্যাত, এগুলা তো অনেক ভুট্টা হয়েছে, অর্থকরী ফসল, আর রবি শস্য আছে, এখানে এসে আমাদের এখানে সবাইকে দাওয়াত হলে আসবেন ইনশাল্লাহ। ওকে দর্শক, এখন কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব সরাসরি সেই নদীর তীরে মাছ মারার জন্য যাব। সবাই আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন, আমাদের সাথেই থাকবেন। তারপর
দর্শকবৃন্দ দেখেন এখানে আমাদের বাড়ির সামনে যে মরিচের জমি এবং মরিচগুলা দেখেন এই রকম গাছগুলা এরকম হয় এবং এর সাথে যে আপনার মরিচগুলা দেখেন এই যে কিছু কিছু গাছে কিন্তু এই যে মরিচ ধরেছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সো এটা এখন অল্প ধরেছে আস্তে আস্তে এই গাছ দেখবেন একদম টোটালি মরিচে ছেয়ে যাবে পাতার চাইতে মরিচ বেশি হবে তো এটা আসলে সময় সাপেক্ষ আর কিছুদিন সময় লাগবে দেখেন প্রত্যেকটা গাছে ফুল একদম ফুলে পরিপূর্ণ সো আস্তে আস্তে এটা ফল দিয়ে কিছুদিন পর একদম অনেক বেশি হয়ে যাবে সো পাশ দিয়ে দেখেন আপনারা যে ভুট্টা চতুর্দিকে ভুট্টা অনেক ভুট্টা মানে আমাদেরও ভুট্টা আবাদ হয়েছে এবং দেখেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টা এবং ভুট্টা দেখেন অনেক ভুট্টা এখানে এই দেখেন এইখানকার ওই আগেও তো আপনাদের কলা দেখিয়েছিলাম ওইটার সাথে দেখেন এইগুলার কলাগুলো অনেক হেভি বিকজ এগুলা দেখেন ভিতরে আমি যদি আপনাকে একটা খুলে একটু দেখাই দেখেন এটার মধ্যে এর ই হয়ে গেছে অলরেডি দেখেন ভুট্টার দেখেন দর্শক এই যে এই দেখেন এই পরিস্থিতির মধ্যে আছে এটা এখন আস্তে আস্তে বড় হবে এবং পরিপক্ক হয়ে যাবে তখন পরিপক্ক হয়ে যাওয়ার পর এটা হারভেস্টিং করা হবে সো কথা না বাড়িয়ে চলুন আমরা সামনের দিকে মুভ করি ক্যারি অন উইথ আস দেখেন নিজ দিকে কত সুন্দর একদম পরিষ্কার উপরের দিকে ভুট্টা আর নিচের দিকে একদম পরিষ্কার এই 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 ক্ষেতটা একটু অগোছালো মনে নিজ দিয়ে পরিষ্কার করে নাই দর্শকের মধ্যে কিন্তু শেয়াল আরিপিতে থাকতে পারে যে কোনো সময় কিন্তু আমাদের হামলা করতে পারে সো আমরা একটু ভয়ে ভয়ে আসি আর কি যে কোন দিক দিয়ে আবার শেয়াল আসে আপনারা কিন্তু দেখতে থাকবেন আমাদের সাথে কোথাও শেয়াল আছে কিনা চোখ কান খোলা রেখেন দেখলেও দেখতে পারেন মোটামুটি হয়ে গেছে এখন কিছুদিন পরে এটা হারভেস্ট করার উপযোগী হবে আর কি সো ভেদা হারভেস্ট করবেন এটা আমার আব্বা সামনে সামনে যাচ্ছে আগে আগে আমরা পিছনে আছি যেদিকে তাকাবেন সেদিকে শুধু ভুট্টা আর ভুট্টা সূর্য পশ্চিম আকাশে হেলে গিয়েছে আল্লাহ এই জমি থেকে এক মাস আগে আমি হচ্ছে ই নিয়ে এই শৈলা পাতা নিয়ে গেছিলাম এবং হচ্ছে আরেকটা কি নিয়েছিলাম ধনিয়া পাতা এখন এটা বীজ দেওয়ার পরে বীজ দিয়েছে আমার আমার পিতা বীজ দেওয়ার পরে সবগুলো হচ্ছে দেখেন কি অবস্থা মরে গেছে ঘাস মারার জন্য আর এই যে এইগুলো হচ্ছে কি জানো নাম কুসুম্বা এইটা থেকে তেল হয় তেলটা খুবই পুষ্টিকর এবং হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো স্বাস্থ্যসম্মত আর কি আর এইখানে দেখেন এখানে আছে আমাদের সরিষা সেই সরিষাটা দানা হয়ে গেছে এখন এটা হারভেস্ট করার জন্য উপযোগী এটা আর মনে হয় দুই তিন দিন পরে আর কি এটা হারভেস্ট করবে আর এখানে দেখেন এটা আছে ধনিয়া পাতা এই যেটা আমরা ঢাকাতে কিনে খাই এবং এর পাশাপাশি শোলে পাতাও আছে এখানে আমাদের গ্রামের ভাষা এটাকে শোলিয়া পাতা বলে
সো গ্রামে সব কিছু এরকম হয়, কত সুন্দর ঝুটি বেঁধে আছে এই কি বলে ভুট্টার মোচাগুলা, চুলের ঝুটির মতো লাগছে, অনেক সুন্দর। এখন আমরা একটু প্রশস্ত রাস্তার মধ্যে চলে আসছি, দেখেন মাছ কিন্তু আজকে হবেই, হবে তো মাছ ইনশাল্লাহ হবে, আমরা আজকে মাছ নিয়ে আসবো। সামনে আমরা দেখতে পাবো যে কালোজিরার ক্ষেত, দেখেন কালোজিরা আসলে আমরা খাই যে কালো, এটার ইয়াটা কেমন, গাছগুলা কেমন দেখেন, সবুজ একদম সবুজ, এবং এটা ফুলগুলা দেখেন কেমন, এটা তো ধনে পাতা না কালোজিরা, ধনে কালোজিরা দিয়ে মিশাল, ও দেখেন এই এইটা হচ্ছে কালোজিরা না, কালোজিরার ফুল, আর এই যেটা বড় দেখতেছেন এটা হচ্ছে ধনে পাতা, ধনে পাতার ফুল। দেখেন এখানে প্রান্তর কত সুন্দর, জমির মধ্যে আসলে মনে হয় একদম খুবই ভালো লাগে, মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি যেটাই বলেন না কেন নাড়া দিয়ে যায়। দেখেন কালোজিরার ফুলগুলো কেমন, কত সুন্দর, অনেক সুন্দর। সো দোয়া করবেন যাতে ফসলটা সুন্দর মতো ঘরে নেওয়া যায়। এবং এই যে দেখতেছেন সরিষা, এগুলো হারভেস্টিং করা হয়েছে আমাদের, সো এটা খেয়ে যাওয়ার পর আবার বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে। পাতা আমরা অনেকেই খেসারি শাকের খুবই ভক্ত, তো দেখেন সেই খেসারি শাকগুলাকে দেখতে কেমন দেখা যায়, দেখেন এইগুলাকে এইভাবে এইভাবে মানুষ কালেক্ট করে সংগ্রহ করে করে এগুলাকে, এইটা হলো খেসারি শাক ভর্তা দিয়ে খায়, ভাজি করে খায় আর কি, খুবই খুবই মজা লাগে, খুবই মজা। তাইলে হাসতেছেন কেন, আপনার শাক যে উঠাইতেছেন এটা কি ভর্তা করে খাবেন নাকি? ভর্তা করে খাওয়ার জন্য না, কেমন লাগে এটা, টেস্ট কেমন? হ্যাঁ খুব স্বাদ, সেই স্বাদ না, উঠান উঠান, ঠিক আছে আপনি তুলছেন, হ্যাঁ আপনারা তো উঠাইছেন, শাক উঠাইছেন না, আলহামদুলিল্লাহ ভাই আমরা এখন খাওয়া দেবো, এই যে এই বিলে এদিক এতটুকু দেখি মাছ আছে নাকি, ছোট না খাওয়া শেখাইতেছে,
ভাই আপনার খাওয়া দিয়ে কি অনুভূতি হলো? না খুব ভালো, ভালো লাগতেছে, মনে হইতেছে যে না মাছ আসবে ইনশাল্লাহ, কিছু পড়ছে মাছ ভিতরে। দোয়া করেন সবাই বড় একটা যাতে মাছ এর মধ্যে চলে আসে। দাদা তুমি ব্যাগ তো তোমার পিছনে একটা সারা মাটিয়ালা নিয়ন্ত্রণে রাখবো, তার পাশাপাশি পুতিনের ওই একই দাপেরই কথা। এই যে আমাদের মাছ এতটি মাছ উঠেছে, একটা চিংড়ি রয়েছে, ভালোই মোটামুটি ছোট। তুমি হাতে নিলাম কা দেখি হাত ধোয়া যাবে যাবেন না আচ্ছা তাহলে আপনি কত মারেন আমরা তাহলে যাই কেদা ই করো ওটা সুন্দর করে থাক আব্বা ই করবো না যাই এই যে আমরা এতগুলা মাছ মারছি আর কি, খাওয়ার খাওয়ার উপযোগী বড় একটা সাথিয়ান মাছ মারছি, আর শোল মাছ না শোল মাছ, আর হচ্ছে পুঁটি মাছ আছে পুষ্টিকর, পুঁটি মাছ মারছি। এখন আমরা চলে যাব, কারণ আমাদের হাতে এখন আর সময় নেই, আবার সেই শহরে যেতে হবে, সেই জন্য আমরা এখন চলে যাব এখান থেকে। মাছ মারা শেষ আমাদের